ভাই লাইট কি ভালো হবে তো না ভালো হবে মানে অনেক ভালো আর যারা বাংলাদেশে যায় সবাই এই লাইটগুলো নিয়ে যায় দু তিন মাইল তো ক্লিয়ার দেখা যায় আর বাল্ব জীবনেও ফিউজ হবে না আজীবন গ্যারান্টি ভাই তাই না ভাই ওই পাঁচটা নিলে একটু কম রাখা যাবে না অবশ্যই ডিসকাউন্ট দেব দেখেন আপনি আর কি কি কিনবেন তারপর আসেন কাউন্টারে আপনাকে ডিসকাউন্ট দেব আচ্ছা কাসেম এক ঘন্টা আগে খাওয়াত গেল এখনো তার খোঁজ নাই খাইতে কত সময় লাগে আমাকে তা নিবাই স্যার তুমি কি তা জানো না আলসার বাদ আজকে আও তার খাম শেষ এক ফোন এক ফোন এক ফোন এক ফোন লাইকেছে লাইকেছে ও বা মুখ খুলো রে বা ব্যবসা তো লাটে উঠাই দিছো কিতা নবাবর গরো নবাব খাইতে কত সময় লাগে আর কিতা খাইলাই বই খাও গেছ নাই নি হ্যাঁ সরি ভাই স্যার আরে গো তোমার সরি ইন খামো আইছো নবাব চলতো নাই যাও মানুষ ডাকো মানুষ ডাকো মানুষ ডাকো ব্যবসা লাটু দুল রাই আও কা আও কা আও কা আওয়াজ বাড়াও আও কা আও কা লোকের বা খালি তাজা খাইলে আরে বা খালি তাজা খাইলে আরে বা পাউন্ড ব্যাগ পাউন্ড বল পাউন্ড ব্যাগ পাউন্ড বল সামনে সামনের দিকে যাও আমার লাগে একটা দারুণ ঘড়ি পাঠাইছে বুঝছস এখন তুই তো লন্ডন থাকস লন্ডন তো দুই হাতে টেকা 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 আয় টেকা যায় টেকা বলছিলাম কি ওই কাছে যাওয়ার আগে তো কেনাকাটা আছে অনেক টাকা ঋণ করছি আপনাকে কিন্তু ধরে রাখছি হিসাবে মানে কি আমার কিছু পয়সা ধার দিয়ে এসে কাজকাম করে শুরু করে দিব তা না হয় দিলাম কিন্তু আপনি দেশে যাবেন আত্মীয় স্বজন সবার জন্য কিছু না কিছু নিতে হবে কারো মন পাবেন না ভাই ওরা মনে করবে আপনি টাকার বস্তা নিয়ে আসছেন আর ভুলেও যদি কারো জন্য কিছু না নিয়ে যান তাইলে আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ কিন্তু ভাই ওই অনেকদিন ধরে দেশে যাই না সাত বছর পরে মারে দেখে যাইতাম এই জন্য আর কি রে নতুন মোবাইল মনে হইতাছে আরে হ গতকাল দুবাই থেকে ছোট ভাই পাঠাইছে কস কি আমার ভাইও তো বিদেশে যাইতাছে তাইলে হ্যাঁ আমি একটা কয়ে দিই না দিতে ভাই একটা কাম করিস ভাই তুই আনার সময় আমার লাগে খুব দামি একটা মোবাইল লই আবি আচ্ছা ঠিক আছে ফোন আনবো টেনশন করার কিছু নাই রাখি আর তার একটা কথা আছে ভাই হন দামি দামি কটা স্যাম্প লই আবি আর কটা সুন্দর সুন্দর গেঞ্জি লই আবি ঠিক আছে ওকে ওকে দেন ওকে বাই লাভ ইউ আরে এই বেটা বড় অফিসার
আপনি যে টাকাটা চাইছিলেন আমি ভালো টাকাটা আপনাকে দিয়ে যাই, কারণ আমি আবার লন্ডনের বাইরে যাচ্ছি এক সপ্তাহের জন্য, কোনো আত্মীয় স্বজন না, আপনার মাকে দেখতে যাচ্ছেন, এর জন্য টাকাটা দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি শপিং করেন আর দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি দেশও যাইতে মারে দেখা, কতদিন হয়েছে তুমি মারে দেখছো না? সাত বছর। কি কি দেখো, সাত বছর তুমি মারে দেখছো না? আমারে কইবা না? আরে আমারে তো আগে কইবা তুমি, আমি আছি না। তুমি দেশ যাইবাই, মারে দেখবাই, আর যা ইচ্ছা শপিং করো, মা লাগি শপিং বেশি করবাই। কোনো কোনো আছে ২০০০ পাউন্ড, তোমার গত দুই মাসের বেতন আর রাখো নাও। আর দেশ যাওয়ার আগে আমি তোমার আরও ২০০০ পাউন্ড অ্যাডভান্স দিই। তুমি দেশটাকে ফিরিয়া ইয়া কাম করিয়া আমার অ্যাডভান্স রিটার্ন করবাই, ঠিক আছে? কোনো চিন্তা করিও না, আর যাও এখন থাকি ইয়া, তুমি তোমায় শপিং করো, আর মাল লাগি এক সুটকেসে এক লাগেজ শপিং করবে খালি মাল, ঠিক আছে? যাও যাও, আজকে তোমার কাম করা লাগবে, যাও। দেখি ভাই আপনার জন্য আমি কি করতে পারি। পাইছি ৪৩০ পাউন্ড, সব থেকে কম প্রাইস। ভাই ঠিক আছে, আর একটু কমে দেখেন। আচ্ছা দেখি আপনার জন্য কি করতে পারি। ৩৫০ পাউন্ড, ১২ ঘন্টার ট্রানজিট, চলবে? ভাই ঠিক আছে, আর একটু কম ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা একটা আছে, এক কাজ করেন, সোজা পায়ে হেঁটে চলে যান, অনেকে যায়, আপনিও যাবেন, কোনো পয়সা লাগবে না। অবশ্য ৩-৪ মাস লাগবে, তাতে কি, পয়সা তো আর লাগবে না। ভাই আপনি কি আমার সাথে মশকরা করেন? আরে ভাই মশকরা তো আপনি করতেছেন, সেই সময় ধরে আপনি বলতেছেন কম প্রাইস কম প্রাইস, আপনি দেখতেছেন আপনার জন্য আমি সময় দিতেছি। আরে ভাই দেশে যাবেন, একটু আরামে যান। হ্যাঁ কি হচ্ছে এখানে, এত চেঁচামেচি কেন, কি সমস্যা কোথায়? আরে বস দেখেন না, একটা আজব কাস্টমার পাইলাম সকালবেলা, সে দেশে যাবে, টিকিট নেবে, ভালো কথা, চিপ প্রাইস চাই, সব থেকে চিপ প্রাইস খুঁজে বের করে দিচ্ছি। আপনি তো সবজি দোকানে কাজ করেন, আমি তো আপনাকে চিনি। দেশে যাবেন? জি ভাই স্যার, সাত বছর পর দেশে যাচ্ছি, মাকে অনেকদিন দেখি না, সবার জন্য কেনাকাটা করছি, পয়সা শেষ, তাই আপনাকে রিকোয়েস্ট করতেছিলাম একটা কম দামে টিকিট দেওয়ার জন্য, কিন্তু উনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। শোনেন, আপনার দেশে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনার মা আছে, আমার প্রতি মাসে দেশে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমার মা নাই। আমি ইচ্ছে করলেও দেশে গিয়ে মা দেখতে পারব। আপনি বিজনেস ক্লাসে আমার টিকিটটা কেটে দেন, যান দেশে গিয়ে মন ভরে মার সাথে টাইম স্পেন্ড করেন। কিন্তু ভাই সাহেব ওই অত দামি টিকিট আমার দরকার নেই। আরে আপনি ভাববেন না, আপনি যান দেশে গিয়ে মায়ের সাথে সুন্দর টাইম স্পেন্ড করে আসেন, এখানে এসে কাজ করে আমাকে আবার আমার টাকাটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ ভাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, এনজয় স্যার, এনজয় স্যার, টেক কেয়ার। আচ্ছা এখন কি করতেছে? হ্যালো ভাইয়া। ভাই তুই আমার মোবাইল কিনছস? না ভাইয়া এখনো কিনতে পারিনি, কিনবো। হ্যাঁ অন্য মোবাইল কিনোস নাই? ভাই তুই মোবাইল ছাড়া কিন্তু দেশে আসিস না, আমার একের মান সম্মান সব শেষ হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিনবো, তুমি একটু আমাকে মাকে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মোবাইলটা কিনে লইস, হ্যালো মারে দিতেছি। ওই মা, হ্যালো মারে দিতেছি, নে মারলো, কথা কো মা, তোমার পোলায় ফোন দিছে, কথা কো। হ্যালো হ্যালো বাজান, কেমন আছো বাজান? ভালো আছি মা। তুমি কবে আসবে বাজান? এই তো মা আর বেশি দিন নাই, ৭ দিন মাত্র। আরো ৭ দিন?
সাত বছর তুমি পার করে দিলে আর মাত্র সাতটা দিনই তো বাজান, সাত দিন যে কত বড় লম্বা সময় বাজান। আমি তো অপেক্ষা করতে করতে এখানে হয়রান হয়ে যেতেছি বাজান, সাত ঘন্টাও তো আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে মা, শোনো ওই সবার জন্য টুকি টুকি জিনিস কেনা শেষ, এখন খালি ওই তোমারটা বাকি আছে মা। কী কী আনবো বলো তো? আমার জন্য কী আনবা? আমার জন্য তুমি যথেষ্ট বাজান। তুমি আমার কত বড় একটা পোলা, তুমি আমার কলিজার টুকরো, আমার জান। তুমি আসলে আমার যে কলিজার ঠান্ডা হয়ে বাজান, আমার তো কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি কত কষ্ট করে বিদেশে কাম করতেছো, রোজগার করো, টাকা পয়সা দিয়ে সবাই লেগে এটা ওইটা আনো, তুমি কিন্তু দার দেনা করে কিচ্ছু আনবো না বাজান। তুমি ভালোই ভালো ফিরে আসো, আমি খালি এটাই চাই, তোমার সুখ চাই, শান্তি চাই, তোমার শরীরে সুস্থতা চাই বাজান। তুমি আমার কাছে ফিরে আসো বাজান, আমার কিচ্ছু চাই না বাজান। আমি তো মুখটা দেখতে চাই, আমার কলজার টুকরাটারে আমি আমার বুকের মধ্যে নিয়ে একটু ধরে রাখতে চাই, আমি সেটাই চাই বাজান। ওরে বাবা বাবা গো, আমি তার বাবি, আমার জন্য আনছে খালি একটা শ্যাম্পু আর একটা সাবান, হ্যাঁ বলে বিদেশ তাই। হয় ভাই তুই কি লয়ে এসছস? আমি তোর কাছে কি চেয়েছিলাম? একটা মোবাইল সেট তো চেয়েছিলাম। মানুষের কাছে কত বড় ঘুরে কই, আমার ভাই বিদেশ থাকে, বিদেশ থাকে, এটি কি আনছস? আমার মান সম্মান থাকলো, গ্রামে আমি কি হারা যাইতে পারো? হ্যাঁ বলে আমার বন্ধু কে, তুই বিদেশ থাকস, তুই আমার লোক একটা DSLR ক্যামেরা আনতে পারলি না, এটা কি আনছস? এটা একটা ফালতু গেঞ্জি আনছস? এইসব গেঞ্জি বহুত পাওয়া যায় গুলিস্তানে। আই বন্ধু সবাই বলে জামা কাপড় আনসন, আর মা বলে আমার জাদু ফিরাইসন, আমার জাদু ফিরাইসন।